আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চয়নিকা ফ্যাশন টেলার্সের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ফর এবার ফ্যাশন মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে শেয়ার করব ঊনপঞ্চাশ নং ভিডিও হাফ সলি ব্লাউজ প্র্যাকটিক্যালে কাপড়ে কাটিং করে এবং সেলাই সহকারে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে তাহলে কাটিং শুরু করা যাক প্রথমে আমি একটা রিসিট করতেছি স্লিপ বা রিসিড যেটা বলুন না কেন ডিজাইন অনুসারে আমি কাস্টমারের দুইটা ব্লাউজ আমাকে সেলাই করতে দিয়েছে আমি ওই অনুসারে আমি আঠাশ করে নিচ্ছি একটা পান গলার মধ্যে হাফ কলার আর একটা পিছনে উঠানো গলা সামনে ছোটো গলা একটা সুতি একটা লাইলিং আপনাদেরকে সুতিটা কাটিং করে এবং সেলাই সহকারে দেখাবো লম্বা চোদ্দ ইঞ্চি পুট সাড়ে তেরো ইঞ্চি বডি একচল্লিশ ইঞ্চি কোমর বত্রিশ ইঞ্চি হাতার নম্বর দশ ইঞ্চি হাতার মোহরি সাড়ে দশ ইঞ্চি এই মাফে আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাচ্ছি কাপড়টা বাঁকা থাকলে এইভাবে সোজা করে নিতে হবে প্রথমে আমরা এক ভাঁজ দেবো সমানভাবে এক ভাঁজ দিয়ে নেবো নিচে সোজাভাবে এইভাবে একটা মার্কা দিয়ে নেব হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য নিচে হাফ ইঞ্চি সবসময় আমরা ব্লাউজ আলগা ফুটটি দেবো লম্বা আছে চোদ্দো ইঞ্চি আমি চোদ্দোর মধ্যে মার্কা দিলাম উপরে হাফ ইঞ্চি শিলার জন্য নিচে হাফ ইঞ্চি শিলার জন্য হাতের আরমলের মাপ দিলাম সাতের মধ্যে এইভাবে মার্কা দিয়ে নিতে হবে পুটগুলো সরানো হলো ছয় ছয়ের অর্ধেক তিন ফুট আছে হলো সাড়ে তেরো সাড়ে তেরো অর্ধেক হলো পনেরো সাত আরও হাফ ইঞ্চি শিলার জন্য বডি আছে একচল্লিশ ইঞ্চি একচল্লিশ চার ভাগের এক ভাখা শোয়া দশ ইঞ্চি কোমর আছে বত্রিশ ইঞ্চি বত্রিশে চার ভাগের এক ভাখা আট ইঞ্চি এক ইঞ্চি টিকিনের জন্য আর এক ইঞ্চি শিলার জন্য বাড়তি নিতে হবে চার ইঞ্চি দ্রুত রেখে আমি চার ইঞ্চি উপরের দিকে মার্কা দিয়ে নিলাম পিছনের টিকিন আর পিছনের ছোটো গলা হবে কালোটা প্রায় তিন ইঞ্চি লালটা হাফ কালার হবে হাতার আড়মলের মাপ সব সময় বডিতে যা মাপ নেবেন বডিতে তার চেয়ে হাফ ইঞ্চি কমে মার্কা দিতে হবে পিছন পাট কাটিং শেষ এখন আমি এটাকে ঘুরে নেব পিছন পাট সুন্দরভাবে বসাবো এখানে এখন নিচে আমি দেড় ইঞ্চি বাড়তি নেব সাইডে উপরের দিকে বোর্ডের দিকে এবং কমরের দিকে এক ইঞ্চি বাড়তি সুন্দরভাবে মার্কা দিয়ে নেব এইভাবে এখন কাটিং করে নিতে হবে এইভাবে সামনের পায়ের অংশটা কাটিং করে নিতে হবে এভাবে তেরসাভাবে একটু এইভাবে কাটিং করে নিতে হবে লালটা হাফ কালার হবে হাফ কালার হলে আপনারা বক্রমও কাটতে পারেন এবং তো কাটিং করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সামনটা ছোটো করে গোলগলা হবে এক ধরনের যে মুরবেদের ছোটো গোল পাঞ্জাবি গলা ওইরকম হবে পাঁচ ইঞ্চি ডিপ এখন পিছন পাট উড়ে নিলাম এখন সামনের দিকে টিকিনের মার্কা দেব প্রায় নয়ের মধ্যে নয় বা সাড়ে নয়ের মধ্যে দিলে চলবে সমস্যা নাই চার টিকিনের মার্কা এইভাবে দিতে হবে আমার আগে পিছনে ব্লাউজের ভিডিও আছে এবং থাকবে অবশ্যই টিকিনের মার্কারগুলো দেখে নেবেন মোহরার টিকিনটা এইভাবে ভাঁজ ধরাইয়ে আপনাদের তাল পাট কাটিং করতে হবে বন্ধুরা এই সিস্টেমে আপনারা যদি টেলারিং কাজ শিখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা যে কোনোখানে আপনারা এই টেলারিং কাজ করে খাইতে পারবেন এভাবে সামনের টিকিনের চাকান দিয়ে নিতে হবে এখন সুলের মার্কা দিয়ে নিচ্ছি প্রায় সাড়ে তিন বা চার বা সাড়ে চার হয় যখন স্যাম্পলের থেকে মাপ রাখবেন অবশ্যই স্যাম্পলে যদি সলি থাকে তাহলে এইভাবে আপনারা মাপ নিয়ে ওই মাপ অনুসারে কাটিং করতে হবে সবসময় সামনের টিকিন বড়ো হবে এইভাবে চিহ্ন দিয়ে রাখতে হবে চাকান দিয়ে এখন এই ফালি এই ফালি আপনার কম্বরের মাপের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আর বাড়তি এক দেড় ইঞ্চি শিলের জন্য রাখতে হবে এইভাবে মার্কা দিয়ে রাখতে হবে চোখ দিয়ে এখন হাতা কাটিং করে দেখাচ্ছে হাতা হলো দুই ভাত চার পাট দুই টুকরা হবে নিচে ফোল্ড ভাঙার জন্য হলো দেড় ইঞ্চি বাড়তি নিলাম হাতার লম্বা নিচে দশ ইঞ্চি দশের মধ্যে মার্কা দিলাম আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কাটিং লাইনের মার্কা দিলাম হলো সাড়ে তিনের মধ্যে আরমলের মা আপনি হলো সাড়ে সাত সাড়ে সাতের মধ্যে মার্কা দিলাম হাতার মোহরের সাড়ে দশের অর্ধেক শোয়া পাঁচ সেইভাবে সুন্দরভাবে শেপ দিয়ে নিতে হবে এইভাবে কাটিং করে নিতে হবে আপনাদেরকে হাফসলি ব্লাস কাটিং করে দেখাইলাম বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দেবেন কারণ আপনাদের লাইকে ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছবে আপনারা লাইলিং ব্লাউজ কাটলে এইভাবে সুন্দরভাবে দেখবেন যে কাপড় অনুসারে আপনার কাপড় নিয়ে আসতে হবে এইভাবে যে আপনারা মেন পার্ট আস্তর তো আগে কাটিং করে নিয়েছেন ওই অনুসারে মেন পার্টের সাথে বসাই এইভাবে কাটিং করে নিতে হবে বন্ধুরা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় লাইলিং ব্লাউজ কাটলে আপনার রাখছে মেন পার্ট একটু বড় রাখতে হবে কারণ হাতে খেল নিতেন বা মেশিনে খেল নিতেন পরে সাইটে নেবেন এখন আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি সর্বপ্রথম আমি হাতা সেলাই করে নিচ্ছি হাতার মুখ করে ভাঙ্গা দিচ্ছি আর বন্ধুরা যারা আপনারা কারিগরি করবেন এইভাবে কাজ করবেন এইভাবে কাজ করলে আপনারা ঠেকবেন না কখনও হাতার মোড়ে মাপ নেছি সাড়ে দশ সাড়ে দশ শতক সোয়া পাঁচ অবশ্যই ডাবল সেলাই দিতে হবে সামান্য একটু বাড়তি রেখে দুই সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে হাতা উল্টে রাখতে হবে পিছনের টিকিন দিয়ে নিচ্ছি পিছনের টিকিন দেওয়ার শেষ পিছন পাটের এখন সামন পাটের টিকিন দিয়ে নিচ্ছিস চার টিকিন এভাবে মার্কা দিয়ে নিতে হবে ব্লাউজের সবচেয়ে বড় টিকিন দিতে হবে সামনের যে নিচের টিকিন আছে ওই দুটো বড় দিতে হবে সব সময় এটা আপনাদের খেয়াল রাখতে হবে এখন সাইড টিকিন দিয়ে নিচ্ছি এখন সামনে যে নয় ইঞ্চি নিচে যে একটা মার্কার দিচ্ছে ওই টিকেন দিয়ে নিচ্ছি সোড়ো টিকেন দুইটা আর মোহরার টিকেন দিয়ে নিলাম সামনের টিকেন সেরা করে নিচ্ছি এখন ফালি লাগাই নিচ্ছি তবে ফালি লাগাতে গেলে অ্যাকুরেটভাবে লাগাইতে হবে যেন এদিক সেদিক না হয় এখন ফালি বসায় দেখব অ্যাকুরেট আছে নাকি হ্যাঁ টিকেনে টিকেনে মিল আছে হ্যাঁ ফালের এখানে আসে একটু এদিক সেদিক আছে আমি এটাকে ঠিক করে নিচ্ছি একটু কম বেশি আছে ফালের মধ্যে ফালিটা খুলে আমি একটু ঠিক করে নিলাম হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে অ্যাকুরেট আছে এটা ঠিক রাখতে হবে যেন এদিক সেদিক না হয় এটাই হলো হাফ সলের যে আপনার কোয়ালিটি ভালো করার এখন হাফ সলের উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি অনেকে হাফসলির মধ্যে সেলাই দিতে পারেন না দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আই পটটি এবং হুক পটটি লাগিয়ে নিচ্ছি আইপট্টির কাপড় সবসময় চওড়া নিতে হবে আমি আইপট্টির কাপড় উপর দিক দিয়ে ধরলাম এখন হুকপট্টির কাপড় আমি নিচ দিয়ে ধরবো অবশ্যই খেয়াল করে দেখুন যে কীভাবে সেলে করে নিচ্ছি আইপট্টির কাপড় সবসময় আপনারা ভাফ পিরিয়ারটাকে ভেতরের দিকে নিয়ে যে সেলাই দেবেন তাহলে পেঁয়াজ খাবে না ইনশাল্লাহ আশা করি হোক পট্টি বা বোতাম পট্টি যে প্রথমে এক সেলাই দিয়ে এনেছি পরে চাপ সেলাই দিয়ে দিয়েছি এখন বোতাম পট্টিটাকে সুন্দরভাবে এক ভাঙা দিয়ে একটা ফল্ট করে নেব তবে ফল্ট সেলাইটা আপনার অ্যাকুরেট দিতে হবে যেন আপনার একশো তে সেদিক যেন না হয় একদম নিচ থেকে উপর পর্যন্ত অ্যাকুরেট সিলাই যেন থাকে এখন আইপোডটির ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে মাপ দিয়ে দেখতে হবে যে কি আসলে ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে এখন নিচের আলগা জোড়া দিয়ে নিচ্ছি সব সময় যদি ব্লাউজ ভালো ফিটিং আনতে চান তাহলে অবশ্যই লাইলিং ব্লাউজ এবং সুতি ব্লাউজই নিচে আলগা জোড়া দিয়ে নেবেন বন্ধুরা আর একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় নিচে যে আল কাপড়টি মারবেন এটা হলো সব সময় আর কাপড় দিলে সবচেয়ে উত্তম এখন এটাকে সাফ সিলে দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি ইচ্ছে করলে আমি একটা ভিডিও পার্ট বাই পার্ট তৈরি করতে পারতাম কারণ আমি তৈরি করব না কারণ টেলারিং কাজ বা যে কোনো কাজ আপনারা মনোযোগ সহকারে না দেখুন এবং না করেন যদি তাহলে ফলাফল নিয়ে আসতে পারবেন জিরো তাতে কোনো ভুল হবে না এখন আমি দুই সাইডের বডি মারি নিচ্ছি এইভাবে আপনারা সেলাই করবেন অনেকেই অনেক সিস্টেমে সেলাই করে তবে এই এই সিস্টেমে সেলাই করতে পারলে আপনারা যে কোনোখানে টাউনে শহরে যে কোনো জায়গায় বড়ো দোকানে কাজ করে খাইতে পারবেন ইনশাল্লা আশা করি এবং ভালো কাজ শিখতে চাইলে এবং যে কোনো কাজ শিখতে চান না কেন তবে সময় দিতে হবে আপনাদেরকে সময় নিয়ে শিখতে হবে এখন কোমরের মাপ নিয়ে নিচ্ছি কোমরের ছিল বত্রিশ ইঞ্চি হ্যাঁ ঠিক আছে তবে আইপোর্টের কাপড়ের হিসাব বাদ দিতে হবে এখন বোর্ডে নিচ্ছি একচল্লিশ বোর্ডের মাপটা দেখে নিচ্ছি যে আসলে ঠিক আছে নাকি সব সময় আইপোটের কাপড় বাদ দিয়ে ধরতে হবে যখন স্যাম্পল থেকে মাপ নেবেন তখন আইপোটের হিসাবটা বাদ দিয়ে দিবেন তাহলে একুড়েট হবে হ্যাঁ ঠিক আছে একচল্লিশ ইঞ্চি সুতি কাপড় একটু যদি বেশি থাকে তাতে কোনো সমস্যা নেই এখন নিচের সেলাই দিয়ে নিলাম এখন পুট জয়েন দিয়ে নিচ্ছি পুট বা সল্টার যেটাই বলেন না কেন অর্ডারে কাজ করতে গেলে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আমি গলায় চিকন পট্টি দেব ওরেফ কাপড় কাটে নিচ্ছি এইভাবে ওরেফ কাপড় জোড়া দিয়ে নিতে হয় এই গলার পট্টিগুলা মেশিন না থামাইয়ে ভাবে আপনার দেওয়া যায় তবে আমি ওইভাবে দেখাচ্ছি না কারণ আপনারা এইভাবে নতুন যারা তারা তো পারবেন না এটাকে আমি নক দিয়ে খেয়ে আমি এক ভাঙা দিয়ে নিচ্ছি এই পট্টিতে দুই সুতা বা সুতা থাকলেই যথেষ্ট হ্যাঁ ভাবে এইভাবে আপনাদের সেলাই দিয়ে নিতে হবে আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এই পোট্রির কাপড়টা কাটিং করে ফেলেতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিছন পাটের কাপড় না কাটিং হয় বা বডির কাপড় না কাটা যায় এখন হাতা লাগাই নিচ্ছি অবশ্যই বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যে তাল পাট যেন সামনে দিকে যায় বডির তালপাট এবং হাতার তালপাট একসাথে হবে আর হাতা উপরের দিকে লোম দিতে হবে নিচের দিকে যে হাতা টাল দিতে হবে টাই নিশ নিতে হবে তাহলে হাতাটা একুরেটভাবে বসে যাবে আপনাদেরকে হাফ সেলি ব্লাজ কাটিং এবং সেলাই করে দেখালাম এখন আপনাদেরকে তিন রকমের গলা কাটিং করে দেখাচ্ছি অবশ্যই গলা কাটিংয়ে মনোযোগ সহকারে দেখুন এটা প্রায় চল্লিশ শেষের গলা সামান গলা কাটিং শেষ আপনারা সময় এটা চড়ে রাখবেন 15 ইঞ্চি এইভাবে ঘুরে ফিরে কাটবেন তাহলে বক্র অফচয় হবে কম এখন আরেকটা গলা কাটিং করে দেখাচ্ছি সাড়ে চার ইঞ্চি সারানো সাড়ে চার সোয়া তিন ডিপ হল প্রায় পনেরো সাত ইঞ্চি এটা প্রায় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এস গলা তবে আপনারা যেভাবে আর্টিস্ট করেন না কোনো কাটিংয়ের সময় সুন্দরভাবে শেপ দিতে হবে গলার শেপ তাহলে অনেক সুন্দর হবে এখন আমাদের দোকানের কাজের অনুসারে একটা পালা কাটিং করে দেখাচ্ছে গোলগোলা সাড়ে ছয় ইঞ্চি ডিপ বন্ধুরা আমার এটা ঊনপঞ্চাশ নং ভিডিও এবং পঞ্চাশ নং ভিডিওতে টেকনিক্যালের মাধ্যমে আমি পেপারে ব্রাকাট ব্লাউজ কাটিং করে এবং সূত্র সহকারে বুঝিয়ে দেব এবং একান্ন নং ভিডিওতে প্র্যাকটিক্যালে কাপড়ে কাটিং করে লাইলিং ব্লাউজ হাই কলার সহকারে সেলাই সহকারে দেখাবো অবশ্যই মেলে দেখতে পারলেন যদি ভিডিওতে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি পাবেন লাইক দিয়ে ভিডিও বানানো উৎসাহ দিন আজকের মধ্যে খুদা হাফেজ